Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. Wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة ঐতিহ্যবাহী বগুড়া জেলার আদমদীঘিতে আয়োজিত ইসলামী সাহিত্য কেন্দ্রের আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র অঞ্চলের সম্মানিত আলেমে দ্বীন সম্মানিত মুহাদ্দিস শেখ আব্দুর রহিম মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবের ওয়ালিদ মোহতারাম আমার বামে আছেন দীর্ঘ সময় পর্যন্ত আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন সুখ হয় যতটা ভোগ হয় যতটা আনন্দ হয় এগুলো সবগুলো হলো জান্নাতের আনন্দ জান্নাতের ভোগ জান্নাতের যে সুখ তার একটা সাধারণ স্যাম্পল মাত্র নমুনা মাত্র মল এবং সকল নিষ্কণ্টক সকল জঞ্জাটমুক্ত সুখ আল্লাহ তাআলা কাউকেই পরিপূর্ণ দেন না এই পৃথিবীতে সকল চাহিদা সকল চাওয়া কি সকলের পূরণ হয় কোন মানুষের চাওয়া শতবার চাওয়া সকল চাওয়া এটা কখনোই পূরণ হয় হতে পারে না যত সুখী থাকুক দুনিয়াতে প্রত্যেকটা সুখের ভেতরে সুখের পেছনে কিছু না কিছু দুঃখ কিছু না কিছু কষ্ট কিছু না কিছু যন্ত্রণা থাকে একেবারে একচ্ছত্র সুখ একচ্ছত্র আনন্দ আর উপভোগ বলতে যেটা বোঝায় সেটা শুধুমাত্র আল্লাহ তাআলা দিবেন হলো জান্নাতে তার ঈমানদার বান্দাদেরকে আর দুনিয়াতে কাউকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুখ বা শান্তি দিবেন সুখ বা শান্তি এখানে আপেক্ষিকভাবে মানুষ ভোগ করবে কেউ একটু কম কেউ একটু বেশি এই সুখ শান্তি দুনিয়াতে যেটুকু আল্লাহ তাআলা দিয়েছেন এই সুখ এই আনন্দ এই সাফল্য এটা আবার মানুষের জীবনে দাম্পত্য জীবনে যতটা অর্জিত হয় যতটা দাম্পত্য জীবনে মানুষ সুখ ভোগ করে এরকম সুখ ভোগ করার এরকম আনন্দ উপভোগ করার দুনিয়াটাকে এনজয় করার অন্য কোনো ধাপ মানুষের জীবনে আর নাই ছাত্র জীবনে কর্মজীবনে কেরিয়ার গড়ার যে সময়টা আছে এই সময়টাতে মানুষ যতটা সুখে থাকে বা যতটা সুখ বা দুঃখ মানুষের জীবনে আসে দাম্পত্য জীবনে যে সুখ কিংবা দুঃখ মানুষের জীবনে আসে সেটাই হলো দুনিয়ারই জীবনের মধ্যে অপেক্ষাকৃত জীবনের অন্য যে কোনো স্তর এবং ধাপের তুলনায় বেশি সুখ এবং বেশি দুঃখ হয়ে থাকে দাম্পত্য জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর তিনি কিছুটা মনমরা হয়ে বসে থাকতেন তার খুব বেশি মন ভালো থাকতো না আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সন্তুষ্টির জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গ দেওয়ার জন্য এবং তার জীবনে সুখকে ষোল কলায় পরিপূর্ণ করার জন্য দান করলেন তারই থেকে তার জীবন সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে মা হাওয়াকে কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেজন্য বলেছেন মুমিন আয়াতিহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আল্লাহর কুদরতের যে সমস্ত নিদর্শন আর সাক্ষী আছে তন্মধ্যে থেকে একটা হলো যে তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা যাতে করে তোমরা পুরুষরা দুনিয়ার যত ঝামেলা ঝঞ্ঝাট আছে এই সব কিছু সামলে ওঠার পর যখন হাঁপিয়ে উঠবে যখন ক্লান্ত হয়ে যাবে যখন পরিশ্রান্ত হয়ে যাবে যখন বাহিরে নানা ঘাত প্রতিঘাত সুখ দুঃখ এই সবগুলোর মোকাবেলা করার পর তুমি অনেকটা
অনেকটা তুমি পরেশান থাকবে, তোমার দরকার একটু বিষাদ, তোমার বিষাদ এবং ক্লান্ত দূর করা। তো এই টাইমে যেন তোমার স্ত্রীর কাছে, তোমার জীবন সঙ্গিনীর কাছে গিয়ে তুমি প্রশান্ত চিত্ত হতে পারো, তোমার অন্তর যেন একটু প্রশান্ত হয়, তোমার অন্তর যেন একটু স্থির হয়, সেজন্য আল্লাহ তাআলা দাম্পত্য জীবন দিয়েছেন, বৈবাহিক জীবন দিয়েছেন। বৈবাহিক জীবন দেওয়ার উদ্দেশ্যই হলো মৌলিকভাবে অনেক উদ্দেশ্যের মধ্যে থেকে এটা, যে যাতে করে স্বামী তার স্ত্রীর কাছে, স্ত্রী তার স্বামীর কাছে নিজের সুখ দুঃখের কথা বলে সুখ গুলোকে বাড়াতে পারে, দুঃখ গুলোকে লাঘব করতে পারে এবং আন্তরিক প্রশান্তি এবং স্থির চিত্তের অধিকারী হতে পারে। আমরা সবাই একটা ঘটনা জানি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যখন জিব্রিলকে দেখেছেন, জিব্রিলকে তার আসল রূপে দেখার পর জিব্রিল যখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরেছেন এবং চাপ দিয়েছেন, সেটা আল্লাহ তাআলার নির্দেশে বিশেষ হিকমার কারণে নবী আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন, তার শরীরে জ্বর চলে এসেছে। তিনি বাসায় ফিরে এসে তার স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে তার সে ভয়ের কথা তিনি জানালেন, তিনি নিজের জীবন নিয়ে শঙ্কার কথা প্রকাশ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন, অভয় দিলেন এবং বললেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি কেন নিজেকে নিয়ে পরেশান হচ্ছেন, চিন্তিত হচ্ছেন, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না, অপদস্থ করবেন না, ক্ষতিগ্রস্ত করবেন না। এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কষ্টের কথা, তার দুঃখের কথা, তার ভয়ের কথা, পরেশানির কথা জানালেন, স্ত্রী হিসেবে তিনি তার সে পরেশানি দূর করার জন্য সহায়ক ভূমিকা পালন করলেন। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবন দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের বাস্তব যে রূপ এবং চিত্র আজকাল আছে তা হলো যে দাম্পত্য জীবনে যে সুখ, যে শান্তি আমাদের আসার কথা, সে কাঙ্ক্ষিত সুখ বা শান্তি আজকাল দাম্পত্য জীবনে ততটা আসছে না। ঘরে ঘরে দাম্পত্য কলহ লেগে আছে, এমন কোন সংসার পাওয়া কঠিন হবে, খুবই কঠিন, যে সংসারে দাম্পত্য কলহ নিয়মিত লেগে থাকে না। অথচ আমাদের সহায় সম্পদ, আমাদের অ্যাবিলিটি, আমাদের আর্থিক সঙ্গতি, আমাদের নানা রকমের সুযোগ সুবিধা আগের তুলনায় বেড়েছে। আমরা স্ত্রীদেরকে প্রচুর সময় দিতে পারছি, অনলাইনে কানেক্টেড থাকতে পারছি, টয়লেটে গেলেও বউয়ের সাথে চ্যাট করার সুযোগটা থাকছে। এত কানেক্টেড থাকার সুযোগ থাকার পরও, এত গিফট দেওয়ার সুযোগ থাকার পরেও, স্ত্রীর আর্গুমেন্ট পুরা করার সক্ষমতা, আর্থিক সঙ্গতি থাকার পরও, স্ত্রী তার স্বামীর আর্গুমেন্ট পুরা করার মতো নিজেকে সাজাবার, সাজগোজ করার বহুবিধ উপকরণ হাতের নাগালে থাকা সত্ত্বেও দাম্পত্য কলহ বাড়ছে না কমছে? বাড়ছে। ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদের গুনগুনানি, বিবাহ বিচ্ছেদের নির্মম আওয়াজ শোনা যাচ্ছে কি যাচ্ছে না? পত্রপত্রিকাগুলোর রিপোর্ট আরো বহু আগে বলেছে, ঢাকা শহরের মতো জায়গায় প্রতিদিন, অনেক বছর আগের রিপোর্ট হলো, 39টি করে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। এর আগে আমি একাধিকবার বলেছিলাম, মৌলভীবাজারে এক মাহফিলে গিয়েছি, এক চেয়ারম্যান সাহেব এসে বললেন, হুজুর নতুন নির্বাচিত হয়েছি, মাত্র 10 দিন হলো দায়িত্ব বুঝে পেয়েছি, এই 10 দিনে আমার কাছে বিবাহ ভাঙার বিচার এসেছে 25টি, আর যেগুলো আমার কাছে আসে নাই সেগুলোর হিসাব তো আমি জানি না। তাহলে দাম্পত্য সম্পর্কগুলো কত ঠুনকো হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক কত দুর্বল হয়ে যাচ্ছে, পরিবারগুলো কিভাবে ভেঙে খান খান হয়ে যাচ্ছে, পারিবারিক শান্তি কিভাবে দূর হয়ে যাচ্ছে, সেটা আজ আমাদের চিন্তা করার বিষয়। মোহতরম হাজরিন, আমি আগেই বলেছি, এই পৃথিবী নির্মল সুখের কোনো জায়গা না। এখানে যে যত বড় ক্ষমতার মালিক হোক, যে যত বড় সম্পদের মালিক হোক, তার সুখের মধ্যে কোনো দুঃখের লেশ থাকবে না, এটা কোনোদিনই সম্ভব নয়। এখানে মানুষ ভোগ করবে, ভোগের পেছনে কষ্ট থাকবে, গোলাপের পাশাপাশি কাঁটা এখানে থাকে। অতএব এই দুনিয়ার জীবনে নির্মল সুখ নাই, এর পরও আল্লাহ তাআলা সুখ বলতে কিছু যদি মানুষকে দেন, শুধু সুখ নয়, দুঃখ যেটা মানুষের জীবনকে শেষ করে দিতে পারে, সেটা যদি মানুষের জীবনে হয় দাম্পত্য জীবনে, দাম্পত্য জীবনের সময়টার উপর নির্ভর করে বলা যায় একটা মানুষ সুখী না দুঃখী, দাম্পত্য জীবনের আগে অথবা স্ত্রীর মৃত্যুর পরের যে জীবন আছে এই জীবনটাকে খুব একটা মূল্যায়নে আনা হয় না যে এটাতে সে সুখী না দুঃখী। অতএব যারা বিবাহ করেছেন, যারা বিবাহ করবেন, উভয়ের জন্য কমন কিছু বার্তা আছে ভাই। কোরআন এবং হাদিসের আলোকে 10টি টিপস দিতে চাই, 10টি পরামর্শ দিতে চাই। কোরআন এবং হাদিসের আলোকে যে পরামর্শগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করা যায়,
দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে সুখ এবং শান্তি দিবেন ইনশাআল্লাহ। মহতরম নাজরীন, দাম্পত্য জীবনে যদি কেউ সুখী হয় তাহলে এই ব্যক্তি সুখী। একজন মানুষ ছাত্র জীবনে হয় খুব বেশি সুখী ছিলেন না, হয়তো তার ক্যারিয়ারটা খুব ভালো করে তথাকথিত সমাজ যেটাকে গড়ে তোলার কথা বলে সেরকম ক্যারিয়ার গড়ার সুযোগ তিনি পান নাই। চাকরি জীবনে হয়তো তিনি খুব বেশি মোটা অঙ্কের স্যালারি পান না, ভালো কোনো পদ পান নাই, প্রমোশন হয় নাই, কিন্তু ঘরে তার যে স্ত্রী আছেন এই স্ত্রী তাকে অনেক ভালোবাসেন, অনেক তার কেয়ার করেন, মন খুলে তাকে স্নেহ করেন, মমতা দেন, তার সুখ দুঃখে তার পাশে থাকেন। আবার একইভাবে একজন স্ত্রী তার জীবনে হয়তো অনেক অপ্রাপ্তি আছে। কত মেয়েই আমাদের সমাজে আছে যে বাবা দ্বারা মা দ্বারা অবহেলিত, ভাই বোন দ্বারা অত্যাচারিত, নানা দিক থেকে সে কষ্টে আছে, কিন্তু তার স্বামীটা তাকে কেয়ার করে, মহব্বত করে, ভালোবাসে, স্নেহ করে, তার যত্ন নেয়, এই মহিলার সমস্ত দুঃখ দূর হয়ে যায়। ঠিক না মিটি? তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তার জীবন সঙ্গী। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারআতু সালিহা, উত্তম জীবন সঙ্গিনী দুনিয়াতে যত মানুষের আনন্দের মাধ্যম হতে পারে, সুখের উপকরণ হতে পারে, এর মধ্যে সবচেয়ে বড় সুখের উপকরণ, আনন্দের মাধ্যম হলো, তৃপ্তির জায়গা হলো একজন ভালো জীবন সঙ্গিনী। একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য, তার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হলো একজন ভালো জীবন সঙ্গী পাও। ঠিক না মিটি? দাম্পত্য জীবনে যদি কেউ দুঃখী থাকে তাহলে তার শিক্ষা জীবনে সে অনেক ভালো করেছে, সবগুলো ক্লাসে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, অনেক বড় রেজাল্ট করেছে, কর্মজীবনে মাশাআল্লাহ অনেক বড় অফিসার হয়েছে অথবা অনেক বড় ব্যবসায়ী হয়েছেন, সফল উদ্যোক্তা হতে পেরেছেন, অনেক পয়সা কড়ি কামিয়েছেন, সমাজে অনেক সুনাম সুখ্যাতি আছে, কিন্তু বাসায় বিশ্বযুদ্ধ লেগেই থাকে। এই লোকটাকে সমাজ তো করার কথা, আমরা কোন মানুষ এমনকি সে নিজেও কখনো নিজেকে সুখী ভাবতে পারে? মোহতারাম হাজরিন, অতএব দুনিয়ার জীবনে যেটুকুন সুখ আছে সেটুকুন সুখ যদি ভোগ করতে চান তাহলে দাম্পত্য জীবনে সুখী হওয়ার পথে আপনাকে হাঁটতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন। বেশিরভাগ ওলামায়ে কেরাম, বেশিরভাগ হুজুররা দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী আলহামদুলিল্লাহ। এবং এই সুখের যে রহস্য আছে সেই রহস্যটা আজকে ফাঁস করতে চাই কোরআন এবং হাদিস থেকে। নম্বর ওয়ান, প্রথম কাজ হলো জীবন সঙ্গী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সুখী দাম্পত্য জীবনের জন্য সর্বপ্রধান শর্ত এটি। আপনার জীবন সঙ্গী জীবন সঙ্গিনী কাকে বিবাহ করবেন এটা নির্বাচনে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। যুবকদেরকে বলছি, যৌবনের একটা ভ্রম আছে, যা দেখে সেটাতেই পাগল হয়ে যায় এবং মনে হয় যে একে পেলে আমি বোধহয় রাজ্যের সব সুখ আমার ঘরে তুলতে পারবো, আর একে যদি আমি হারিয়ে ফেলি, এর যদি কোথাও বিয়ে হয়ে যায় তাহলে আমার লাইফ পুরো চুনা চুনা শেষ। এরকম একটা রোগ যুবকদের মধ্যে আছে না নাই? এটা ইবলিস সৃষ্টি করে। এটা কে সৃষ্টি করে? ইবলিস সৃষ্টি করে। এবং আমাদের সমাজে যে প্রবণতা আজকাল চলছে আমি সব সময় বলি এবং এই কথা সমাজের আরো অনেকেই বলেন যে আজকাল বিয়ে শাড়ি সাধারণত মানুষের সাথে মানুষের খুব কম হয়, বিয়ে হয় ময়দার বস্তার সাথে টাকার বস্তা। এক পক্ষ থাকে ময়দার বস্তা, আরেক পক্ষ থাকে টাকার বস্তা। অতএব ময়দার বস্তা খুঁজে, ময়দা না টাকা না বস্তা, মানে কত বেশি থাকে। ছেলে একেবারে দেখতে শুনতে কুশ্রি বিশ্রি, অনেক ফ্যাটি, সমস্যা, পড়ালেখা ভালো না, অনেক অসুবিধা, কিন্তু পয়সাটা আছে, মেয়ের বাবা রাজি, মেয়ের বাবা সবাই না বেশিরভাগ, আর জাত বংশ কিছু থাকুক আর না থাকুক, আল্লাহর নাম রাসুলের হাদিসের কথা মুখ দিয়ে আসুক বা না আসুক, পড়ালেখা বা অন্য কোনো কিছু থাকুক আর না থাকুক, আটা আগা গোড়া একটা আটার বস্তা, সাজগোজ করে আটার বস্তা বানিয়ে ফেলেছে, সেটার জন্য ছেলেরা অস্থির এবং পাগল। ঠিক না বেঠিক? মানুষ খোঁজা হয় কম, মেয়ের বাবাও মানুষ কম খোঁজে, ছেলের বাবাও মানুষ কম খোঁজে। ভাইরা আমার, আজকাল ঘরে ঘরে অশান্তির একটা অন্যতম প্রধান কারণ হলো এটি, জীবন সঙ্গী নির্বাচনে আমরা ভুল করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাসবার বিজাতির দিন, অনেক কিছু দেখেই মানুষ বিয়ে করে সমাজে, তুমি বিয়ে করবে দিনদারিতে দেখে। আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, দাম্পত্য জীবনের সুখের মূল চাবিকাঠি এই জায়গাটা।
যেই জীবন সঙ্গী যে জীবন সঙ্গিনী তার খুঁটাটা এক জায়গায় গাড়া আছে, সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে ফেলেছে, আপনি তাকে ধরতে পারবেন, ধরার একটা জায়গা আছে। সে বেলাইনে যাবে, আল্লাহর নির্দেশ দেখাবেন, সে লাইনে আসতে বাধ্য হবে। সে উল্টা পাল্টা করবে, আল্লাহ নিষিদ্ধ আপনি কোরআন থেকে দেখাবেন, সে আসতে বাধ্য হবে, কারণ তার খুঁটা এক জায়গায় গাড়া আছে। আর যার খুঁটা কোথাও গাড়া নেই, সে প্রবৃত্তির গোলামি করে। আজকে আপনাকে ভালো লেগেছে, কালকে লাগবে না। অতএব আজকে আপনাকে কেয়ার করেছে, কালকে শত্রুতা করবে, এটাই বাস্তবতা। অতএব কোন মেয়ের মধ্যে, কোন ছেলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, ঈমান থাকে, নামাজ থাকে, দিনদারি থাকে, তার চাইতে বেটার কোন জীবন সঙ্গী হতে পারে? হ্যাঁ, আমার আমরা বেশিরভাগ মানুষ এই জায়গাটা ভুল করে বসে। মানুষের রূপ, মানুষের লাবণ্য, মানুষের শারীরিক সৌন্দর্য, মানুষের আর্থিক সঙ্গতি, এগুলো যে কোনো মুহূর্তে আসে এবং যায়। বিশেষ করে রূপ লাবণ্যের যে বিষয়টি আছে, এটি একসময় হারিয়ে যায়, ঠিক না মিঠি? যাদের রূপ লাবণ্য দেখে আপনি অস্থির হচ্ছেন, পাগলপরা হয়ে যাচ্ছেন, মা বাবাকে অসন্তুষ্ট করছেন, কোরআন হাদিসকে আপনি জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন, সেই রূপ লাবণ্য কি চিরকাল থাকে? চিরকাল থাকা তো পরের কথা, আপনার কাছেই কয়দিন পরে মাটি মনে হবে। কিন্তু মানুষের ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার ব্যক্তিগত যে উন্নত চরিত্র মাধুর্য আছে, তার যে আমলের সৌন্দর্য আছে, তার যে ঈমান এবং তাকওয়া আছে, এই জিনিসটা যতদিন সে বেঁচে থাকবে আপনার জন্য উপভোগ্য হবে ইনশাআল্লাহ। অতএব সুখী দাম্পত্য যদি চান, তাহলে অন্য কিছু থাকুক বা না থাকুক, আমি রূপ লাবণ্য দেখে বিবাহ করতে নিষেধ করছি না, কিন্তু দিনদারিতার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে? আজকাল একটা ফেতনা শুরু হচ্ছে, সেটা হলো ময় মুরব্বী, এলাকাবাসী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা আপনাকে বলবে, মেয়ে নামাজ পড়ে না, কোরআন পড়তে জানে না, তো কি হয়েছে, তুমি মানুষ করে নিবা, বলে কি বলে না? আবার একই কথা মেয়েকে বলে, অনেক মেয়েরা আছেন দিনদার ছেলের সাথে বিয়ে বসতে চান, কিন্তু মা বাবা ওই যে টাকার বস্তা একটা ধরে নিয়ে এসে এরপরে বলে যে টাকার বস্তা থাকে, তুমি আস্তে আস্তে নামাজি বানিয়ে নিবা, সমস্যা কোথায়? তার মানে দুনিয়াটা আগে ঠিকঠাক থাকুক, এরপর আখরাতটা টুকটাক যা আসে আসুক, ঠিক না মিঠি? অথচ হওয়া দরকার ছিল যে তার মধ্যে টাকা পয়সা এগুলো এখন নাই, হয়ে যাবে এক সময়। আমি প্রায় সময় বলি, এই হুজুরদের বেশিরভাগ লাইফ একটু যদি আপনারা ঘাঁটেন, দেখবেন যে ওনাদের বিবাহের সময় ওনারা কেউই এত ভালো হালে ছিলেন না এখন যতটা আল্লাহ তাআলা ভালো অবস্থাতে রেখেছে। অনেক আলেম ওলামা আছেন, আমি জানি যাদেরকে, যে হয়তো 2000-3000 টাকা 10-15 বছর আগে বেতন পাইতেন, কিন্তু অনেক বিচক্ষণ ফ্যামিলি তাদের সাথে মেয়ে বিয়ে দিয়েছেন, অথবা মেয়েকে ছেলের সাথে এরকম বিয়ে দিয়েছেন, অন্য কোনো যোগ্যতা নেই, তার ভিতরে আল্লাহর ভয় আছে, আলহামদুলিল্লাহ তারা সুখে আছেন। আর সম্পদ দেখে, বাহ্যিক রূপ লাবণ্য দেখে যারা হাবুডুবু খেয়েছেন, ঝাঁপ দিয়ে পড়েছেন, তাদের জীবনটা জ্বলন্ত জাহান্নামে পরিণত হয়েছে, এরকম ঘটনা হাজারো আমাদের সামনে আছে, ঠিক না মিঠি? অতএব ভাইরা আমার, মুরব্বীদেরকে বলছি, বাবারা আমার, সন্তানকে বিয়ে করানোর সময় তার জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর ক্ষেত্রে আল্লাহর ভয় আছে কিনা, এ আল্লাহকে চিনে কিনা, সে মানুষটা ভালো কিনা, তার ব্যক্তিত্ব আছে কিনা, এই জিনিসটা সবকিছুর উপরে প্রাধান্য দিবেন। তাহলে গাছ সেই ফল দিবে, বীজটা যেটা রোপণ করবেন। আপনি আনবেন হলো একটা আস্ত টাকার বস্তা বা ময়দার বস্তা, আর আশা করবেন সুখ শান্তি, না ময়দার টাকা মানুষকে শান্তি দিতে পারে না। অতএব প্রথম কাজ হলো এটা, জীবন সঙ্গী নির্বাচনে ভুল করা যাবে, অন্য যা কিছু থাকুক না থাকুক দিনদারি থাকতে হবে, তারপর অন্য সবকিছু। নাম্বার দুই, দ্বিতীয় কাজ হলো, দাম্পত্য জীবন এমন একটা জায়গা, আমি প্রায় সময় বলি দাম্পত্য জীবনের শুরুটা হলো, উর্দুতে একটা কবিতা আছে, ইবতেদায়ে ইশক আর ইন্তেহায়ে ইশক বরাবর নহীঁ হোতা হ্যায়, বুঝেন? প্রেমের শুরু আর শেষ একরকম হয় না, প্রেমের শুরুতে শুধুমাত্র ফুল দেওয়া নেওয়া হয়, শেষে লাঠিও দেওয়া নেওয়া হয়, ঠিক না বেঠি? শুরুতে মহব্বত উত্রা উম্মাদ হয়ে যায়, মা বাপ চিনে না, নামাজ চিনে না, মুরব্বী চিনে না, সমাজ চিনে না, বন্ধু বান্ধব চিনে না, রাগ সব এখন আমার মনের মানুষের সাথে আমার চ্যাটিং চলতেছে, কিচ্ছু চিনে না, সে ভালোবাসা উতরাইতে থাকে। এরপরে শেষ পর্যায়ে যখন চলে যায়, তখন ওই ফোন নম্বর দেখলে মেজাজটা গরম হয়ে যায়, ঠিক না মিঠি? ইবতেদায়ে ইশক আর ইন্তেহায়ে ইশক বরাবর নহীঁ হোতা হ্যায়,
এটা বাস্তবতা যে প্রেমের শুরু আর শেষ একরকম থাকে যারা বিচক্ষণ তারা একটু হিসেব করে পা বাড়ায় ঠিক একইভাবে বৈবাহিক জীবনে তিনটা ধাপ আছে কয়টা ধাপ আসে তিনটা ধাপ আসে বিবাহের পর পর ভালো হোক আর মন্দ হোক প্রথম প্রথম নতুন জামাই বউ অনেক মহব্বত আদান প্রদান করে অনেক ভালোবাসা অনেক স্বপ্ন অনেক প্রতিজ্ঞা অনেক ওয়াদা অনেক কমিটমেন্ট অনেক প্রমিস অনেক ভালোবাসার বিনিময় হয় বিয়ের পর পর এরপর যখন এক দুই বছর চলে যায় আল্লাহ তাআলা একটা বাচ্চা দেন ওই বাচ্চা রাত্রে ডিস্টার্ব করে মা উঠতে দেরি হয়েছে বাপে ধমক দেয় এরপরে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয় ওই বাচ্চা আরেকটা বড় হয় আরেকটু বড় হয় আরেকটা হয় এরপরে নানা রকম ঈর্ষণীয় মনোমালিন্য হয় মায়ের কথা শুনে ছেলে খেপে অথবা বউ তার শাশুড়ির কথা শুনে খেপে আস্তে 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 টুনটান হতে হতে যখন সংসারটা একটু ভারী হয় ছেলে মেয়ে হওয়া শুরু করে দুই তিন বছর হয়ে যায় ওই যে ঘোরটা কেটে যায় সহজ কথা হলো বিবাহের পরে প্রথম প্রথম যে ঘোরটা থাকে ওই ঘোরটা কি কেটে যায় অনেকটা ইয়ের মতো সফট ড্রিঙ্কস এর মতো সফট ড্রিঙ্কস এর বোতল যখন আপনি মুখটা খোলেন যেই পরিমাণ ঝাঁজ এবং তেজ থাকে কিছুক্ষণ পরে আস্তে করে সেটা লেভেলে চলে আসে কি আসে না বিবাহের পর প্রথম যে মহব্বত থাকে যে বোঝাপড়া থাকে যে আকর্ষণ থাকে এটা আস্তে আস্তে কমে যখন কমে এরপর আসল রূপটা দেখা যায় ওই যে মহব্বত উতরেছিল একটু আগে বা কিছুদিন আগে সেই মহব্বতের আসল রূপটা ছেলেও দেখতে পায় মেয়েও দেখতে পায় শুরু হয় এবার তুমুল আকারে ঝগড়া ফাসাদ গন্ডগোল এটা বাস্তবতা হয় এরপর বৈবাহিক জীবনে করে শেষের দিকে যখন চলে যায় তখন আবার ওই প্রথম সময়টা কিন্তু ফিরে আসে অর্থাৎ বুড়াবুড়ি টোনাটুনির সাথে সম্পর্কটা খুব ভালো থাকে আপনি আমাদের এই সমাজে জোয়ান জামাই বউ যে তারা কি করে না এসব আর করবো না আমি চলে যাই এভাবে যে বেশিরভাগ মেয়ে পরবর্তীতে আফসুস করতে হয় আর এই কারণে দাম্পত্য জীবনের সুখের দ্বিতীয় মন্ত্র হলো সবর এবং শুকর এই দুইটা অভ্যাসকে নিজের জীবনে আনতে হবে যাদের মধ্যে সবর নেই যাদের মধ্যে কৃতজ্ঞতা নেই এরা কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে দাম্পত্য জীবনের সুখে অন্যতম মূল মন্ত্র হলো সবর করা কারণ দুই ফ্যামিলির দুইজন মানুষ একত্রে সংসার করবে এক ছাদের নিচে থাকবে জীবন কাটাবে সব কিছু ব্যাটে বলে কেয়ামত পর্যন্ত কোনো দিনই হবে আপনি আমি কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার স্ত্রীদের সাথে উম্মুল মুমিনীনদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মান অভিমান হয়েছে না হয় নাই বহুত হয়েছে এবং সে মান অভিমানটা আমাদের মতো না তাদের মতো করে হয়েছে কারণ স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে যখন সময় কাটাবে তাদের মধ্যে বোঝাপড়ার গরমিল হবে এই সময়টাতে দরকার হয় সবর করা মনে রাখবেন ইবাদতের অনেক বড় একটা পাঠ হলো সবর এবং ধৈর্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইউয়াফা সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব যাদের পুরস্কার আল্লাহ তাআলা কোনো হিসাব করে দিবেন না তারা হলো যারা সবরকারী ধৈর্যকারী তারা অতএব দাম্পত্য জীবনে ধৈর্য থাকতে হবে স্বামী অনেক উল্টাপাল্টা করবে সবর করতে হবে মনে করতে হবে এর চেয়ে তো অমানুষ পৃথিবীতে আছে আবার স্ত্রী অনেক উল্টাপাল্টা করবে সেক্ষেত্রেও সবর করতে হবে মনে করতে হবে যে এর চেয়ে অমানুষ অনেক আছে এবং নিজেকে সান্ত্বনা দিতে হবে অনেক ক্ষেত্রে কৌশলী হইতে হবে বিশেষ করে দাম্পত্য জীবনে কৌশল ছাড়া আপনি সুখী হতে পারবেন না আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা ঘটনা বলেছেন সম্ভবত একবার যে ওনার কাছে এক ব্যক্তি এসে বলল হুজুর আমার বাসায় যে মহিলা আছে আমার স্ত্রী এই ভদ্র মহিলা আমি বাহির থেকে গেলেই কোনো কারণ ছাড়া অযথাই আমার উপর সে চড়াও হয় এবং খুব বাজে ব্যবহার করতে থাকে আমি আপনার ওয়াজটা শুনে একটু সবর করার চেষ্টা করি কিন্তু কত পারা যায় পারি না আপনি একটু আমাকে বুঝায় বলেন তো আমি কি করতে পারি তখন উনি বললেন যে আপনাকে একটা বুদ্ধি শিখাই বাসায় ঢোকার আগে দরজার সামনে গিয়ে কয়েক সেকেন্ডের জন্য আপনি একটু মাথাটা নত করবেন করে কল্পনার জগতে ডুব দিবেন ডুব দিয়ে নিজেকে নিজে বলবেন যে আমি এখন দরজা খোলার সাথে সাথে কথার কথা কথার কথা একটা কুকুর আমার বাসায় আছে কুকুরটা আসবে তো কুকুর মানুষ দেখলেই ঘেউ করে এটা করবে এটা আপনি শুধু মাথায় মনে মনে চিন্তা করবেন এরপরে খোলার পর মানুষকে কুকুর মনে করে ছোট করা না মানে এটা জাস্ট একটা ট্রিটমেন্ট যে আমি মানুষ না মনে করলাম যে একজন একটা মানুষের পাশে একটা কুকুর আছে তো কুকুরটা আমাকে কেউ কেউ করবে এটা তোমার মনে করবা মনে করার পর এরপর দরজা নক করবা বউ খোলার পর যদি তোমার সাথে কেউ কেউ করে তুমি সাথে সাথে ওই যে তোমার ধ্যান ওই ধ্যান কল্পনার জগতে ডুব দিবা ডুব দিয়া তোমার স্মৃতিতে আনবা যে একটা কুকুর আমি রাস্তা দিয়ে যাচ্ছি বা কোথাও গেছি এবং কেউ কেউ করতেছি তো কুকুর কেউ করলে আমার সমস্যাটা কি এটা তুমি মনে করবা তো স্বামী বাসায় গেছে যে দরজা খুলছে দরজা নক করার আগে ওরকম কল্পনা করছে
স্ত্রী দরজা খুলছে, যথারীতি জামা কাপড় খোলার পর শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ, ছুষ্টু শুরু হয়ে গেছে। যখন এগুলো শুরু হয়ে গেছে, ভদ্রলোক সাধারণদের চোখ বন্ধ করে ওই ধ্যান করা শুরু করে দিছে যে হুজুর বলে দিছে যে আমার তো এরকম একটা পরিস্থিতি, আমি কল্পনা করতে হবে, করলো তো করার পর লোকটা হেসে দিছে। বউ চিন্তা করলো ব্যাপার কি, প্রতিদিন হামলা পাল্টা হামলা হয়, গোলা বারুদ এখানে গেলে ওখান থেকেও কিছু আসে, আজকে দেখি একটা মিটমিট করে হাসে, কাহিনী কি স্ত্রীর তো মেজাজ আরো গরম হয়ে গেছে, সে যত গরম হয় এ দেখে আরো বেশি হাসে। তখন বলল ধরছে একটু ঠান্ডা হয়ে স্ত্রী দেখছে না, রাগারাই করতে হচ্ছে না, বলো কাহিনী কি বলো। স্বামী তো বলে না বলে না বলে না, একটা পর্যায়ে বলে দিছে যে আসলে হুজুর আমাকে এটা শিখাই দিছে, এরপর থেকে আমার কাছে তোমার এসব রাগ ঝাঁক বকা ঝকা এগুলো সব আমার কাছে একেবারে পান্তাবাদের পানি মনে হয়, আমার পরে হাসি আসে। এরপর দিন থেকে আর ওই ভদ্রলোক বাড়িতে ঢুকলে বউ বেচারা ঝগড়া করতে গেলেও আবার গলা থেকে ফেরত চলে যায়, কারণ ঝগড়া করলেই তো কল্পনা সে অন্য কিছু হবে। এ কথা শুধু মহিলাদের জন্য বলছি, মা বোনদের রাগ করার কোনো কারণ নাই। একই কথা পুরুষদের বেলায় হতে পারে, অনেক পুরুষ আছে এরকম ছেঁচড়ার মতো গেউ গেউ করে, করে কি করে না, তো তাদের বেলায় যদি মহিলারা এই একই পদ্ধতি অ্যাপ্লাই করেন ইনশা আল্লাহ অন্তত ওই গেউ গেউটা থামানোর জন্য ওষুধের কাজ দিবে। তো খোলাসা কথা হলো সবর থাকতে হবে, রাগ হলে পাল্টা রাগ, দাম্পত্য জীবনে কখনো সুখ আসার কারণ হয় না, দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী হোক ধৈর্য ধারণ করতে না পারলে কখনো শান্তি পাওয়া যায়, ধৈর্য ধারণ করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনে অনেক ঘটনা ঘটেছে, এর আগে আমি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ছিলেন, তিনি তার নিয়ম ছিল যে স্ত্রী ঘরে থাকতেন, রান্নাবাড়া তিনি করতেন, অন্য স্ত্রী এক বাটি খাবার দিয়ে একটা কাজের মেয়েকে পাঠাইছে, খাদ্দামাকে ক্রীতদাসীকে পাঠিয়েছেন এক বাটি খাবার দিয়ে তরকারি দিয়ে ধরেন, তো ভালো করে রান্না করেছেন রাসূলের জন্য পাঠাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন যে কাজের মেয়ে তরকারি নিয়ে আসছে আরেক স্ত্রীর ঘর থেকে। তো এই টাইমে যে কোনো মানুষই, যে কোনো মহিলারই মাথা গরম হওয়ার কথা, আমার বাসায় আজকে উনি থাকবে, আমি যা খাওয়াবো, তুমি আমার ওখান থেকে এক বাটি দিয়ে ভালো হওয়ার চেষ্টা করতেছো, উনি বাটিটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিলেন, বাটির সব তরকারি তো গেছে গেছে, বাটিও দুই টুকরা হয়ে গেছে, কাঁচের বাটি ছিল। এই দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখার পর উনি বাইরে হয়ে আসলেন, যা উঠান থেকে নিজের হাতে সে ভাঙা বাটিটা নিয়ে আসলেন, আনার পর একই শেপের একই ধরনের আরেকটা বাটি এই ঘরেও ছিল আসলে তার ঘরে, ওই খালি বাটিটা নিয়ে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন এটা নিয়ে ওই বাসায় চলে যাও এবং খবরদার মুখে তালা, এখানে কি ঘটেছে এর কোনো কথা বলা যাবে না, শুধু বাটিটা সেখানে ফেরত দিবা। ওখানে বাটিটা ফেরত দিছি, যিনি পাঠিয়েছেন তিনি মনে করেছেন যে কি যে তরকারি রেখে কত সুন্দর করে ধুয়ে সাফ করে আবার বাটিটি দিয়েছে, তিনি অনেক খুশি। এ হাদিস বর্ণনা করার পর কোনো মুহাদ্দিস, কোনো হাদিস বিশারদ, কোনো হাদিসে শেষে এটুকু অতিরিক্ত বর্ণনা করতে পারেন নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে দুই চারটা ধমক দিয়েছেন, আপনি আমি যদি হইতাম এই জায়গায় আর কিছু না হোক বোর্ড দিকে তাকায় অন্তত বিরক্তির সুরে এটুকু তো বলতাম যে এটা কাজ করলা তুমি, বাটিটা ভেঙে ফেললা তুমি, তরকারি না নিতে বাটিটা ভেঙে ফেললা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও বলেছেন বলে কোনো বর্ণনা পাওয়া। দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য স্ত্রী অনেক কিছুকে হজম করা শিখতে হয় স্বামীর, আবার একইভাবে স্বামীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় কার, স্ত্রী। আজ আমাদের সমাজ ব্যবস্থায় ভোগ 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 ত্যাগের কোনো নাম নিশানা নেই, যার কারণে সবর কেউ কাউকে প্রতি করতে রাজি না। দাম্পত্য জীবনে শান্তির জন্য এই সবর এবং শকর যা আল্লাহ তারা দিয়েছেন সেটার উপরে শুক্রিয়া আদায় করার মানসিকতা থাকতে হবে, না হলে কোনোদিনই আপনি শান্তি পাবেন না। নাম্বার তিন, তিন নম্বর হলো স্বীকৃতি দিতে হবে, ভালোটার কি দিতে হবে স্বীকৃতি। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন একজন মানুষও তৈরি করেন নাই যে মানুষের মধ্যে ভালোর কোনো লেশ নাম নিশানা কিছুই নেই, যত খারাপ মানুষই হোক তার মধ্যে ভালো কোনো না কোনো গুণ অবশ্যই আছে এবং থাকবে। আপনার স্ত্রী সে মানুষটা খারাপ, কিন্তু দেখবেন হয়তো তার রান্নাটা ভালো, অথবা তার চরিত্রটা ভালো, অথবা তার চেহারাটা ভালো, অথবা তার অন্য কোনো দিকটা ভালো, অবশ্যই কোনো না কোনো ভালো দিক তার মধ্যে আছে। একইভাবে একজন মহিলা তার স্বামীকে যত খারাপ মনে করুন, ওনার যদি অর্থনৈতিক দিক থেকে দুর্বলতা থাকে, অলস কিসিমের মানুষ হয়, তার চরিত্রটা হয়তো ভালো,
অনেক স্বামীর চরিত্র ভালো নেই, পয়সা কড়ি ভালো আছে, আবার চরিত্রটা যদি খারাপ হয় হয়তো তার হক আদায়টা করে, এক্ষেত্রে ত্রুটি করে না, অথবা অন্য কোন না কোন দিক থেকে গুণ আছে। একেবারে কোনো গুণ নাই এমন কোন মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই। দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে যদি শান্তি পেতে চান তাহলে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর ভালো গুণগুলো আবিষ্কার করার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পলিসি বাতলাইছেন, তিনি বলেছেন তুমি তোমার জীবন সঙ্গিনীর কোন কর্মে যদি অসন্তুষ্ট হও, তার অনেক কাজ আছে যেগুলো তুমি সন্তুষ্ট হতে পারো, তুমি সেগুলোর কল্পনা করবে, ধ্যান করবে, চিন্তা করবে, দেখবে যে তোমার দুঃখ কষ্ট হয়ে এগুলো দূর হয়ে যাবে এবং তার ব্যাপারে তোমার প্রশান্তি আসবে। দাম্পত্য জীবনে বেশিরভাগ ঘরে সংসারে অশান্তি হয় তখন যখন স্বামী তার স্ত্রীর কোনো কিছুর মূল্য দিতে রাজি না, স্ত্রী তার স্বামীর কোনো কিছু স্বীকৃতি দিতে রাজি না। অনেক মহিলা আছে স্বামীকে সারাদিন দড়ির উপর রাখে, তোমার মতো মানুষ দুনিয়াতে আছে, তোমার মতো পাগল ছাগল দুনিয়াতে আছে, আমার কপালে যে কি হলো, এরকম কপাল পড়া দুনিয়াতে কয়টা মহিলা আছে, সামনে এগুলো বলে। কিন্তু স্বামী যখন চলে যায় অন্যদের সামনে, বিশেষ করে বাপের বাড়ির লোকদের সামনে যখন কথা বলে, তখন গল্প দেয় এমন ভাবে যেন তার স্বামীর মতো এরকম যোগ্য পুরুষ, এত ভালো মানুষ দুনিয়াতে আর দ্বিতীয়টা আছে না, নাই এরকম। একই কথা অনেক পুরুষের আছে যে সামনে দেখা যায় দুনিয়া আর বউকে তাচ্ছিল্য করে, তুচ্ছ করে, ছোট করে, কিন্তু বাইরে যে ঠিকই নিজের ভাবটা জাহির করার জন্য গল্প দেয়, আছে না নাই। এটা হলো একজন ফাসিক মানুষের চরিত্র। ইমানদারের চরিত্র হলো দাম্পত্য জীবনে একে অন্যের সামনে তার স্বীকৃতি দিবে, ভালো গুণটা বলবে, তাতে ইনশাল্লাহ তার মধ্যে সংশোধন আসবে। বিশেষ করে স্ত্রীদের ব্যাপারে পুরুষদের প্রশংসা করার মতো কার্যকর কোনো ঔষধ আর দ্বিতীয়টা নেই। নিয়মিত যদি বইয়ের হাতে ভালো বড় রান্না খেতে চান, নিয়ম করে, রুটিন করে, সিস্টেম করে, একদম ডায়েরি মেনটেন করে প্রশংসা করেন, আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আপনার দিনকাল অন্তত এই ক্ষেত্রে ভালো যাবে, ঠিক না বেঠিক। যে সমস্ত স্বামী বউদের রান্নার দোষ ধরে, বাহিরে খেয়ে এসে বাসায় গল্প দেয়, এদের কপাল খারাপ, এরা ভবিষ্যতে ওই বইয়ের হাতে ভালো বড় খাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। আর ভালো হোক মন্দ হোক, যতক্ষণ পর্যন্ত আপনি পরিতৃপ্তির কথা জাহির করবেন, অবশ্যই কোনো ভালো দিক আছে, একটু প্রশংসা করবেন, দেখবেন ইনশাআল্লাহ দিনটা ভালো যাবে। বিশেষ করে স্বীকৃতি, এটা মানুষ চায়। দাম্পত্য জীবনে বেশিরভাগ মানুষ স্বীকৃতি দিতে চায় না। স্বামী হলে স্ত্রীর, স্ত্রী হলে স্বীকৃতি, স্ত্রী হলে স্বামীর, যতটুকু পাইছেন ততটুকু স্বীকৃতি দিবেন, তাহলে ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুস্বীকৃতি আসবে। নাম্বার চার নম্বর হলো স্বামী স্ত্রী প্রত্যেকের কিছু কনসার্নের ইস্যু আছে, কিছু ইস্যুতে তার খুব কষ্ট হয়, সেই ইস্যুগুলোকে আমলে আনা। যেমন মহিলাদের একটা বিষয় আছে, তাদের বাপের বাইরে কাউকে নিয়ে যদি আপনি একটু দুর্নাম করেন যে তোমার ভাইটা অমানুষ, অকর্মা, তোমার বাপটা এরকম, তোমার বোনটা এরকম, তাহলে শেষ, হয়তো উপর দিয়ে কিচ্ছু বলবে না, শুনে আপনার সাথে তাল মিলাবে, হ তুমি ঠিকই বলছো, কিন্তু পরবর্তীতে ঠেলা আপনি শুনে আসলে বুঝবেন, ঠিক না ভাই ঠিক। আপনি যদি শ্বশুরবাড়ির লোকদের শুধু তারিফ করেন, তাদের ভালো গুণগুলো শুধু বলেন, সারাদিন বলেন যে আমার শালা মাশাল্লাহ, তোমার বোনটা এরকম মাশাল্লাহ, সে বদনামি করবে, আপনি বলবেন না 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 তুমি কি বলতেছো, তার দোষের চাইতে গুণ অনেক বেশি মাশাল্লাহ, উল্টা বরং এক কাঠি সামনে আগাবেন, দেখবেন যে স্ত্রী আপনার কথায় উঠবে, বসবে, যা বলবেন সব করতে রাজি হবে, কিন্তু তার বাপের বাড়ির মানুষের বদনামি করতে পারবেন। অনেক পুরুষরা এই জায়গাটা ভুল করে। ঠিক একইভাবে আবেগের মূল্য দেওয়া, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান একটা কথা বলতেন, উনি বলতেন যে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণ আবেগ দিয়ে সৃষ্টি করেছে, তাদের মধ্যে যত আবেগ আছে আমাদের পুরুষদের মধ্যে এত আবেগ নাই। আবেগ বেশি কেন? কারণ সারাদিন কাজ করেছে, অনেক রাত হয়েছে ঘুমাইতে ঘুমাইতে, এরপর রাতে একটু চোখটা শুধু লেগে আসছে আর বাচ্চাটা পেশাব করে দিছে, সব ভেসে গেছে, অথবা চিৎকার করে কেঁদে উঠছে, মা হিসাবে তার ঘুম ভেঙে উঠে যেতে হয়। যেই মা ঘুম পাগলে মা, ঘুম ছাড়া কিচ্ছু বুঝে না, এই রকম মাও ওই শিশুর কান্নার আওয়াজে ঠিকই ঘুম ভেঙে যায়, বাপ বিরক্ত হয়ে ওই মাসের মাথা চাবানোর মতো এরকম করতে করতে উঠে হয়তো আরেক রুমে চলে যায়, মা ঠিকই বাচ্চা নিয়ে পড়ে থাকে। কিসের ভিত্তিতে পারে? তার মধ্যে আবেগ আছে, তার মধ্যে কি আছে? আবেগ আছে, ভালোবাসা আছে, আপনার চাইতে বেশি আছে। যার বুকে আবেগ বেশি থাকে ওই ব্যক্তির রাগটাও এরকম তাড়াতাড়ি হয়, অতএব স্ত্রীর রাগগুলোকে হজম করার মানসিকতা থাকতে হবে, কারণ সে বুক ভর্তি ভালোবাসা দিয়ে আপনার সন্তানদের মানুষ করছে, আবেগ অনেক বেশি আছে, এজন্য রাগটাও একটু বেশি, হজম করার চেষ্টা করতে হবে।
দাম্পত্য জীবনে তার কষ্ট হয় এরকম কোন বিষয় করা যাবে না। একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য, যে স্বামী কোন কথা একটু খেপে, অনেক পুরুষ আছেন তার মায়ের কোনো দোষ ধরলে তার মেজাজটা গরম হয়ে যায়, তার ভাই বোনের কোনো দোষ ধরলে মেজাজটা গরম হয়ে যায়, অথবা মানুষের সামনে কিছু বললে মেজাজটা গরম হয়ে যায়, তার কোন জিনিসটাতে রাগ বেশি হয় সেই জিনিসগুলোকে আমলে নিয়ে সেগুলোকে মূল্যায়ন করে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। নাম্বার ৫, এই যুগে সংসারে অশান্তির অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস। সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস, ফেসবুক, ইউটিউবে বুদ হয়ে বইয়ের দিকে তাকানোর সময় নেই, মনোযোগ দেওয়ার সময় নেই। আপনি ফেসবুকে ইটিশ বিটিশ করতেছেন অন্যদের সাথে, লাইক কমেন্ট গুনতে গুনতে দিন যাচ্ছে, বইয়ের সাথে কথা বলার সময় নেই। একই কথা মহিলার জন্য প্রযোজ্য। মহিলা দেখা যাচ্ছে যে ওই সিরিয়াল দেখতে দেখতে শেষ, স্বামী আসছে দরজা খুলে দিছে বসো, আর সে দেখে আছে ওইদিকে। এই যে মহিলারা টেলিভিশন এবং মহিলাদের মধ্যে সোশ্যাল মিডিয়ার এডিকশন আজকাল বেড়েছে পুরুষদের মধ্যেও, এটার নিয়ন্ত্রণ যদি কেউ করতে না পারে তার দাম্পত্য জীবনে শান্তি কখনো আসবে। নেক্সট সুরেতে ধোকা হয় সেটা হলো অনেকে দাওয়াতের কাজ করে, ইসলাম প্রচারের কাজ করে, সারাদিন দুই হাতে ইসলাম প্রচার করতেছে, বইয়ের দিকে একটু তাকাচ্ছে না, একটু কথা বলছে না, তার সুবিধা অসুবিধাগুলো জানছে না। এগুলো আজকাল সংসারগুলোতে অশান্তি হওয়ার অন্যতম বড় কারণ হলো এই সোশ্যাল মিডিয়ার এডিকশন। এটাকে নিয়ন্ত্রণ করতে না জানলে সাংসারিক জীবনে কখনো শান্তি আসবে? অতএব ভাইরা আমার, বাসা বাড়িতে কোনো গ্যাঞ্জাম নিয়ে ঢুকবেন না, অফিস আদালতের যত ঝামেলা আছে দরজার বাইরে ফেলে রেখে বাসায় ঢুকবেন। আর মহিলারাও বাসার কোনো গ্যাঞ্জাম স্বামী বাহির থেকে আসলে পেশ করবেন না, নিজেকে ফ্রেশ হিসেবে পেশ করবেন, ইনশাল্লাহ দাম্পত্য জীবনে শান্তি আসবে। এরপরে ৬ নম্বর হলো অন্যের মুখে দাম্পত্য জীবনের সুখে থাকার মিথ্যা গল্প শুনবেন না, বিশ্বাস করবেন না।